আজকে আমরা এসে গেছি পিসিএস ইন্ডিয়া প্রিয়াসা কুমার স্যার সার্ভিসে। তো আজকে আমরা এনাদের অপারেশন ম্যানেজার এবং রিক্রুটমেন্ট অফিসারের সঙ্গে আপনাদের আলাপ করাবো এবং এনাদের বিভিন্ন সাইটে যে লোক নিয়োগ হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে আপনারা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে যে প্রতারিত হন সেটা কেন হন সেই সম্বন্ধে আলোচনা করব। নমস্কার। 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 আচ্ছা, আজ আমরা দর্শক বন্ধুর সঙ্গে একটু পরিচয় করাতে চাইছি। তো আপনি আপনার কোম্পানির নাম? পিয়াসা কমার্শিয়াল সার্ভে, পিসিএস ইন্ডিয়া। আচ্ছা, আপনি কোম্পানির কে হন? আমি অপারেশন ম্যানেজার। আর আপনার নাম? আমার নাম সত্যব্রত সাহু। আমি হচ্ছি কোম্পানির রিক্রুটমেন্ট অফিসার, আমি কর্মী নিয়োগ করি। আচ্ছা, তো আপনাদের কোম্পানিতে এই মুহূর্তে মোটামুটি কতগুলো সাইডে কাজকর্ম হচ্ছে? এখন মোটামুটি 10-11টা খানা সাইডে কাজ হচ্ছে। আচ্ছা, এখন কি আপনাদের কোনো সাইডে রিক্রুটমেন্ট চলছে? পার্টিকুলারভাবে এখন বলা যাবে না, তবে রিক্রুটমেন্ট চলছে বিভিন্ন সাইডে, যে সাইডে যেমন প্রয়োজন সেইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। আপনাদের প্রায় প্রতি মাসে রিক্রুটমেন্ট? হ্যাঁ, রিক্রুটমেন্ট হয়। আচ্ছা, আপনাদের প্রতি মাসে এত রিক্রুটমেন্ট যে হয় তার মানে নিশ্চয়ই কর্মীরা কাজ ছেড়ে চলে যায়? হ্যাঁ। তো এত সংখ্যক আসা যাওয়ার কারণটা? কারণটা মোটামুটি যা আসে রিক্রুটমেন্ট হয় তার কিছু পার্সেন্টেজ থেকে যায়, আর কিছু মানুষ আসা যাওয়া করে বিভিন্ন জায়গায়। ধরো আমার এখানে কাজ করছে, করতে করতে অন্য কোথাও কোনো একটা খবর পেলে হয়তো বেটার হবে ওখানে, এই জন্য ওখানে চলে যায়। আবার কিছু গ্রামাঞ্চলের মানুষ আসে, কিছু পয়সার ধরো 2-4 মাস কাজের জন্য এলো, ওরা কাজ করলো, কিছু পয়সা হয়ে গেলো, আবার চলে গেলো, সেই জায়গাগুলো খালি হয়ে যায়, তার বিনিময়ে আমাদের রিক্রুটমেন্টটা করতে হয়। এবং আমাদের নতুন নতুন ব্রাঞ্চও হচ্ছে, সেই ব্রাঞ্চে আমরা নতুন নতুন লোক নিয়োগ করছি, সেক্ষেত্রে আমাদের সারা বছর লোক নিয়োগ চলে। আচ্ছা, আমরা তো প্রথমে একটা ব্রাঞ্চে শুরু করেছিলাম, এখন আমাদের প্রায়